অনিন্দ্য ব্যানার্জির থার্ড অ্যান্টিলজিক ফিল্ম কোভিড লেটারের হয়ে গেল প্রেস কনফারেন্স। স্মগ ও ওয়াচ লেটারের পর কোভিড লেটারের জার্নি শুরু। ছবির গল্পের বিষয়টি হল নিজের ভাবনায় নিজেই জড়িয়ে যাওয়ার ঘটনা। বিগ নিউজ পৌঁছে গেছিল ছবির প্রেস কনফারেন্সে, দেখে নি তারা কি বললেন। বলতে পারে যে প্লে দ্য নাইন্থ সিম্ফনি অফ বিটোভেন। সো বিটোভেনের নাইন্থ সিম্ফনি হচ্ছে হিউম্যান সিভিলাইজেশনের একটা এভিডেন্স, বা বলা যায় যে আনমনুমেন্টাল মনুমেন্ট। এইগুলো কেন বলছি, কারণ বিটোভেন প্রথম যে পৃথিবীতে চেঞ্জ এনেছিল মিউজিকে। সো এটা আমার বিশ্বাস যে আর্ট মিন্স চেঞ্জ এবং সারপ্রাইজ। এসব তো গেল কঠিন জটিল কথা আর কি। তেমনি ভাবে এই ছবিটা যেটার নাম কোভিড লেটার, এটা বেসিক্যালি গল্প টল্প কিছু নেই, কারণ আমি আই রিয়েলি হেট স্টোরি। গল্প বলি আমরা, যে শব্দগুলো দিয়ে আমরা সেই শব্দটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি, চ্যালেঞ্জ করছি। এখানে যে মূল চরিত্র যারা অভিনয় করছে, তারা বেসিক্যালি দে অল ট্র্যাপড বাই দেয়ার ওন থট। ফলে আমরা আমাদের যেহেতু চিন্তার ট্র্যাপে পড়ে রয়েছি, সেখান থেকে আমাদের পক্ষে চেঞ্জ কিছু করা বা সারপ্রাইজ আনা শিল্পে সম্ভব হচ্ছে না। এটা ইটসেলফ আ চ্যালেঞ্জ। কারণ কি, আমি পার্সোনালি যখন ছবি লেখার চেষ্টা করি বা লিখি, চেষ্টা করি ট্রাই টু রিয়ালাইজ দ্য ডিপেস্ট উইশ অ্যান্ড ডিপেস্ট ডিজায়ার আনকন্ডিশন, যে আমি সেটাকে আর্টিকুলেট করতে পারবো, আদারওয়াইজ আমি রিয়ালাইজই করতে পারবো না যে মাই ডিপেস্ট উইশ অ্যান্ড ডিপেস্ট ডিজায়ার। ডিজায়ার এবং উইশ এবং ফিয়ার অ্যাট দ্য সেম টাইম, এটাকে আমরা রিয়ালাইজ করতে পারবো না আনটিল আনলেস যেটাকে আমরা ফর্মুলেট করতে পারবো। ওটাকে যদি ফর্মুলেট করতে পারি তবেই আমি রিয়ালাইজ করতে পারবো। ইটস লাইক স্টকার আর কি। আপনারা যারা জানেন যে তারকভস্কি, তারা বুঝতে পারবেন স্টকার তো একটা জোনে পড়ে গেছে আর কি। ওরা কিন্তু রিয়ালাইজ করতে পারছে না, ওরা ওদের ওদের যে ডিপেস্ট ডিজায়ার সেটা রিয়ালাইজই করতে পারছে না আর কি। করতে পারবে সেই আবার আনকন্ডিশন যায়, এটাকে তাহলে ফর্মুলেট করতে জানতে হবে। স্টকারের সাথে আমরা আরেকটা ছবির নাম বলতে পারি, সেটা আবার অন দ্য কন্ট্রারি সোলারিস। সেখানে আবার অবজেক্ট আমার উইশটাকে রিলেট করতে পারে। এবার আমি যদি তাকাই, আমার যদি মনে হয় যে এর কতটাই ফেলে দেবো, তাহলে তাকিয়ে ফেলে দিতে পারবো। সো অবজেক্টের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে। সেরকম একটা জটিল একটা বিষয় কন্টেন্ট। এখানে দুজন আছে, যে দুজন প্রোটাগনিস্ট, এবং তাদের একটা পার্টও আছে আবার আমাদের ছোট ছোট করে ও করবে আর কি, অর্পিতা করবে, এবং একটা ছোট্ট পার্ট চারটে লাইন পম্পা বলবে। বেসিক্যালি যে একটা ক্যারেক্টার আর কি, কোভিড, সে কোভিড আমরা সবাই। তাই আমরা দেখি যে কখনো কখনো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই ফেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে আমরা সবাই। নেক্সট বাসক্তি এসছে, বাসক দত্তা, বাসক দত্তা দিকে আসার জন্য রিকোয়েস্ট করছি। হিন্দি, বাংলা না ইংলিশ কি ছবি এটা আমি এখনো জানি না, এটার জন্য আমি অনিন্দ্যদা তুমি বরঞ্চ বলো। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সত্যি কথা বলতে কি, আমি ছবিটা সম্পর্কে কিন্তু কিছু জানি না। শুরু আমাকে অনিন্দ্যদা বলেছিল এরকম একটা আছে, তুই কি আমার ছবির একটা প্রেস মিট, তুই কি আসতে পারবি? আমি বললাম কি করতে হবে, বলে কিছু না, আসবি একটু আমার জায়গায়, একটু আলোকিত হবে, ঠিক আছে, পুলকটা যেখানে সেখানে আমি পুলকিত হওয়ার জন্য চলে আসতে রাজি আছি। আর যখন সত্যি আমাকে বললো কিছু বলার জন্য, এখানে তো অনিন্দ্যদা বলছে যে শুধু হাঁটা আছে, আমার মনে হলো আমি হেঁটে বেরিয়ে যাই এবার, কারণ আমি কিছু বলতে পারবো না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। শুধু এটুকুনি বলবো যে অনিন্দ্যদার কাজ মানে একদম অন্যরকম কিছু একটা কাজ হতে চলেছে। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনিন্দ্যদাকে, খুব ভালো কাজ করো। তুমি যেরকম সিরিয়াসলি বসে রয়েছো, এটাই আমার কাছে খুব দুর্বোধ্য লাগছে, ভাবতেই পারছি না। আর যারা বলছিলে যে অনিন্দ্যদার সঙ্গে কাজ করে খুব মজা হবে, তাদেরকে আমি এটুকুনি গ্যারেন্টি দিতে পারি, মজা নিশ্চয়ই হবে, মাঝে মাঝে কাজ হবে। থ্যাংক ইউ। চন্দ্রজিৎ চ্যাটার্জি স্যার, কিছু বলার জন্য রিকোয়েস্ট করো, পরিচয় করিয়ে দিই। এই মানুষটি কিন্তু নেপথ্যের, হ্যাঁ হ্যাঁ, নেপথ্যের নায়ক অ্যাকচুয়ালি। এই মানুষটা না থাকলে পুরো বিষয়টা করতে পারতাম না। এই হোক, ও একটু বাড়িয়েই বললো, আমি না থাকলে হতাও না, এরকম কোনো ব্যাপার নেই, সবাই একটা টিম। যেরকম অনিন্দ্যদা বললো যে গল্প নেই, তো সেটাই একটা বড় ব্যাপার, যে নর্মাল যেটা আর্টকে চ্যালেঞ্জ করা বা তথাকথিত সিনেমার হাততালি দিয়ে বেরোনো সেটাকে চ্যালেঞ্জ করা, ওটা নিয়ে স্টোরিটা ভাল লাগলো, স্টোরি নয় কন্টেন্টটা ভাল লাগলো। সেই হিসেবে দেখা যাক এবার আমরা কতদূর কিরকম ভাবে এগোতে পারি, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার রয়েছে রাজা ব্যানার্জি টিওপি। রাজা, তুমি যদি কিছু বলো। গুড আফটারনুন। অনিন্দ্যর প্রথম চিন্তা ভাবনা, প্রথম ছবির থেকে আমি ওর সাথে ছিলাম, এবং ওর সাথে কাজ করাটা সত্যি একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ ও যে ধরনের সেই ধরনের চিন্তা ভাবনার ভিজুয়াল তৈরি করা, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আর স্মার্ট যখন আমরা করেছিলাম একটু আগে চিরন্তন বললে আমরা সবাই মিলে যখন স্মার্ট করেছিলাম দিনের পর দিন অনিন্দর সাথে থেকে কথা বলে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করে আমরা ভিজুয়ালস তৈরি করেছিলাম এবারেও যখন কোভিড রিলেটেডের জন্য অনিন্দর ডেকে বেড়ায় যাই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি কথা বলি প্রথমে অনিন্দদাকে অনেক থ্যাংক ইউ আমার সাথে অনেক দিন যোগাযোগ ছিল কিন্তু যেভাবে আমরা একসময় যোগাযোগ রাখতাম সেটা ছিল না তো আমি এখন কলকাতাতে থাকিও না তো আমাকে একদিন একটা ফোন করে বললো যে এরকম ও যে ছবি বানাচ্ছে সেটা আমি জানি আমি ছবিগুলো দেখেওছি ওয়াচমেকারটা খালি এখন দেখা হয়নি তো ও আমাকে যখন প্রথমবার বললো এই ছবিটার কথা আমি বললাম আমাকে একটা স্ক্রিপ্ট পাঠাতে তো আমি স্ক্রিপ্টটা পড়লাম এবং আশ্চর্যভাবে স্ক্রিপ্টটা পড়ে আমি খুব রিলেট করতে পারলাম বিকজ আমি লাস্ট ছ সাত বছর ধরে যার সাথে কাজ করছি ছবির কাজ আশিস আমি কিন্তু বলে একজন ভদ্রলোক তো আমরা মূলত এই ধরনের ছবি করি মানে স্টোরি টেলিং এর একদম বিপরীত জায়গায় দাঁড়িয়ে গল্প না বলে কিভাবে গল্পই বলা যায় মানে অ্যান্টি ন্যারেটিভ আর কি অ্যান্টি লজিক বলছে আমরা ওটাকে অ্যান্টি ন্যারেটিভ বলি তো আমি ভীষণভাবে রিলেট করলাম আর লোভ হলো ইংরেজি ছবিগুলো আমি করিনি তো ইংরেজি ছবি করবো অনিন্দদের সাথে আমার একটা বেসিক কমফোর্ট লেভেল আছে অনেক দ্বন্দ্ব আছে বিবাদ আছে বাট কমফোর্ট লেভেল আছে সো আই এম লুকিং ফরওয়ার্ড চরিত্রটা মজার স্ক্রিপ্টটা বেশ ইন্টারেস্টিং এত গুণীমানি ব্যক্তিদের কথা শোনার পর আমি খালি ভাবছিলাম আমি কি বলবো তো বেসিক একটা কথা বলতে চাই যখন অনিন্দদা আমাকে স্ক্রিপ্টটা মানে ফোন করে একটা আদেল ছবি আছে করবি আদেল ছবি ঠিক আছে তাও তো স্ক্রিপ্টটা পড়ার পর আমাকে বলেছে একটু তাড়াতাড়ি জানা প্রথম কোন স্ক্রিপ্ট পড়ে বুঝতে আমার দেড় থেকে দু ঘন্টা লেগেছে যদিই বুঝতে পারছি না ঠিক আছে পড়ে দেখি কি 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 আচ্ছা দেড় ঘন্টা পর পড়ার পর আমার মনে হলো যে সত্যি হয়তো আফটার কমপ্লিটিং টু ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক দিস ইজ মাই অ্যাচিভমেন্ট টু গেট আ স্ক্রিপ্ট লাইক দিস তো আমার মনে হয়েছে থ্যাংক ইউ অনিন্দদা যে এরকম একটা কাজের জন্য আমাকে ভেবেছো আমি সত্যি বলছি এখন এই প্রথম কোনো কাজ করতে চলেছি যে জানি না কি হবে ওই যেটা বললো মজা হবে যেভাবে আমার পথটা দেখাবে সেই পথেই চলবো সেইভাবেই হাঁটবো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড ভেরি থ্রিল আর হ্যাঁ এটা ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক বেশি রিপ্রেসড উইশেস থাকে যেটা আমাদের সাবকনশিয়াসে মোস্টলি লুকিয়ে থাকে তো সেটাই যখন আমি আমার কাজের মধ্যে প্রতিফলিত হবে তো লেটস সি কতটা আমার ব্যক্তিগত মানে নিজের অ্যাকচুয়াল পৃথা সেনগুপ্তর সাথে কতটা এই ক্যারেক্টারটা যায় লেটস সি মানে কাজটা না করলে এখন অব্দি আমি ঠিক বুঝে উঠতে পারছি না থ্যাংক ইউ সো মাচ কিছু কিছু আমাকে আইডিয়াস তো দি কিন্তু মানে প্রথমবার আমি মানে বলছি এখনো লাগছে এত হেঁটেছে পায়ে ব্যথা বসে পড়েছে আমি একদমই এই ব্যাপারে নতুন তবে কনসেপ্টটা খুব ভালো লেগেছে আর অনিন্দদার সঙ্গে কাজ করতে পারাটাই আমার কাছে একটা কি বলবো একটা একটা ব্লেসিং এর মতো এই তারপর দেখা যাবে আশা করি সবার মধ্যে একটু মজা করতে পারবো থ্যাংক ইউ লজিক ফিল্ম মুভমেন্টের এটা আমাদের থার্ড ফিল্ম এর আগে স্মার্ক ওয়াক ওয়াচমেকার আমরা করে ফেলেছি আপনারাও সবাই সাথে ছিলেন মোটামুটি আমরা বিশ্বাস করি যে যাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করছি একবার তাদের সাথেই পুরোটা হাঁটবো সেই জন্য ওয়াকাররা আমাদের প্রত্যেক সিনেমাতেই থাকে ঠিক একইভাবে রাজা চিরন্তন এরাও প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন নতুন যোগ হয়েছেন যারা তাদেরকে আমাদের টিমে ওয়েলকাম ফাটিয়ে কাজ করবো এই আশায় রয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাপোর্ট যেভাবে আমরা পেয়ে এসেছি আমাদের এই দুর্বোধ্য ফিল্ম মেকিং এ যেভাবে সবসময় আপনারা পাশে থেকেছেন আশা করছি ভবিষ্যতেও সবসময় আপনাদের সঙ্গে পাবো থ্যাংক ইউ গুড ইভিনিং আমার সাথে অনিন্দদার পরিচয় বছর দেরি হতে চলল একসাথে একটা কাজ করি ছোটবেলার থেকে অনিন্দকে দেখে কাজ দেখে বড় হয়েছি অভিনয় দেখে
হঠাৎ ফোন পাই, বলল ভাই একটা কাজ করছি তুই থাকবি। তো লোভনীয় অফার, অবভিয়াসলি অভিনেতার জন্য অভিনয় করি। তো বললো হ্যাঁ আছে, রাত দেড়টার সময় কল করবো। আমার বললো তোর তুই আমি করবোটা কি, আমি বলছি অতক্ষণ একটা ফটোগ্রাফারের চরিত্র হবে। তো বললো যে না যেতে হবে, ছবি তুলতে হবে। ঠিক আছে যেভাবেই হোক অ্যাসোসিয়েট থাকা যেতে পারে, ভালো কাজ হচ্ছে তার সাথে থাকতে পারি ভালো। এইভাবে আমার টিমে ঢুকে পড়ো, আজকেও আসার জন্য বললো। ঠিক আছে চলে এসছো, চলে এসছো। ইটস মাই pleasure that I am a part of this wonderful film. ami keno eta bolchi tar ekta karon ache, karon holo je ei je or erokom ekta out of the box bhabna chinta, ami anindodar bhai relation hoy tai to shei jaga theke mane or prothom chobi chilo smug, which was an anti-logic film, and we talked about that how we can question the basic the human tendencies. তাই আমি বলবো যে ওই ছবিটা ছিল, আমরা করেছিলাম মিউজিক জার্মান এক্সপ্রেশনিজম নিয়ে, কিন্তু যদি স্ক্রিপ্টটা পড়া যায় তাহলে মিউজিক্যালি একটা দারুণ জায়গা ক্রিয়েট করা যায় বলে আমার মনে হয়। এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, আই এম রিয়েলি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ বেস্ট আই ক্যান ফর্মুলেট দ্য মিউজিক সো দ্যাট আই ক্যান ডু জাস্টিস টু দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গল্প তো নেই, পুরোপুরি একটা অ্যান্টিলজিক ফিল্ম। এবার ব্যাপারটা হচ্ছে তোমার কাছে গান্ধী ভালো, আমার কাছে নাই ভালো হতে পারে, আমার কাছে নেতাজি ভালো। তো ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হাউ উই পারসিভ এনি কন্টেন্ট, এনিথিং। তো ওই যে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু বিলং করি, আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ, বুঝতে আমার একটু সময় লেগেছে প্রথমত, বাট আমার খুব ইন্টারেস্টিং লাগলো কি অনিন্দদার মতো একজন ডিরেক্টর যার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স নতুন নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চাইছে, ডিসপাইট অফ বিং কি না কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না কিছু না। সো বাস যেখানে সত্যি হয়তো ট্যালেন্ট বা মানে অ্যাক্টিং স্কিলটাই ম্যাটার করে, তো বাস এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। আমার ফার্স্ট টাইম শর্ট ফিল্মে কাজ করা, এর মানে অনেকেই চেষ্টা করে ভালো ভালো কিছু শর্ট ফিল্মে নিজেদের আইডিয়াস তুলে ধরার, বহু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না আমি মানে কোনোদিনও সেভাবে হয়ে ওঠেনি। আই অলওয়েজ ওয়েটেড কি শর্ট ফিল্ম করলে এমন কিছু একটা শর্ট ফিল্ম দিয়ে স্টার্ট করবো যেটা ডেফিনেটলি আউট অফ দ্য বক্স হবে। হ্যাঁ, ওই যে বললাম পুরোপুরি একটা চরিত্র এখানে কিছু নেই। ধরো আজকে ভাষা, আজকে কথা, কথাকে তুমি কিছু কথা বলতে বলছো, তো এই এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই এমন একটা জীবনে মনে হয় প্রথম কোনো কাজ করতে চলেছি যে কোনো কিছু নাথিং ইজ মানে প্রি ডিটারমাইন্ড যে আমি এটাই করবো পুরোটাই না। এটা একটা ডিরেক্টার্স ফিল্ম, সত্যি কথা বলতে ইজ ডেফিনেটলি ডিরেক্টার্স মুভি। অ্যান্টি ন্যারেটিভ ইন দ্য সেন্স, আমরা যখন সিনেমা দেখি মানে ইউজুয়াল সিনেমা যখন আমরা দেখি তখন তো প্রত্যেকটা গল্পের একটা ফ্লো থাকে, একটা গল্প শুরু হয় সেখানে একটা ন্যারেটিভ স্টাইল থাকে, সেটা গিয়ে কথাবার্তা শেষ হয়। তো এই ছবিটাতে সেরকম কোনো ব্যাপার নেই। তো এরকম ধরনের ছবি আমি আগেও করেছি, সো আমার কাছে এই ফরম্যাটটা নতুন নয়, আমার কাছে ডিরেক্টরটা নতুন। অনিন্দর সাথে আমি থিয়েটার করেছি এর আগে, সিনেমায় কখনো কাজ করিনি। ওই শিল্পের কাজ আমি শুরু থেকেই বলছিলাম না যে মানে হোয়াট ইজ ইট মিন বাই দ্য ওয়ার্ড আর্ট, আর্ট ইজ অল অ্যাবাউট দ্য সারপ্রাইজ অ্যান্ড চেঞ্জ। এটা উদাহরণ দিয়ে বলছিলাম যে কীভাবে ক্লাসিক্যাল মিউজিক থেকে রোম্যান্টিসিজমে বিটোভেন নিয়ে আসলো, সারা পৃথিবীর ইতিহাস বদলে দিল। আজকে তুমি বিটোভেনের নাইন সিম্ফনির তোমার ফোর্থ মুভমেন্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মানে ন্যাশনাল অ্যান্থেম। জাপান, চায়না, চায়নাতে একটা সময় সমস্ত কিছু ব্যান করা হয়েছে, পৃথিবীর সমস্ত সংস্কৃতি একমাত্র বিটোভেন চালু রয়েছে। বিটোভেন একমাত্র লোক যাকে কাল্টিভেট করলো। আমি গত সিম্ফনি থ্রি, ওটা নেপোলিয়ান যখন ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়াটা আনে তখন বিটোভেন সেটাকে ডেডিকেট করলো। তারপরে যখন এই নেপোলিয়ান এই জেনারেল থেকে গিয়ে এতে চলে গেলো, নিজেকে এম্পায়ার ঘোষণা করলো, তখন সে মানে নেপোলিয়ানের ছবি ছিঁড়ে ফেলছে বিটোভেন। এটা শুটিং শুরু করছি 6 তারিখ থেকে, মানে এটা শর্ট ফিল্ম আর কি, এটা আমরা 2 দিন শ্যুট করব। কোভিড প্রোটোকল আমরা মোটামুটি মানছি, যেহেতু আমি নিজে সিরিয়ালে রোজ পার্ট করতে যাই সেখানে একটা বেসিক প্রোটোকল থাকে, আমরা সেটাকে অবশ্যই এ করবো। তবে এটা ঠিক যে আমরা যে জায়গাটায় যাচ্ছি বাঁকুড়াতে সেখানে কোভিড খুব একটা মানে ওখানে ভয় তৈরি করতে পারেনি, কারণ ওখানে স্পেসটা অনেক বেশি, গায়ে গায়ে এরকম নয়। ফলে গ্রামে গঞ্জে দেখবে যত বেশি কোভিড আক্রান্ত হয়েছে তার থেকে অনেক বেশি শহরে আক্রান্ত হয়েছে মানুষ। বেসিক্যালি তো ছবি বলে মানে গল্প কিছু নেই, যেরকম আমরা ডিসকাস করলাম পুরোপুরি অনিন্দদার বইগুলো যেরকম হয় একটা অ্যান্টিলজিকের ওপরে। তো আশা করি ভালো লাগবে, কারণ মানে অনেক কিছুকে কোয়েশ্চেন করা আর কি, আর্ট, গল্প বলা, এইসব স্টাইলগুলোকে কোয়েশ্চেন করা।
সব ডিরেক্টরের প্রিপারেশন, প্রোডিউসারের তো অ্যাজ প্রিপারেশন বলে কিছু নেই, বাট ইয়েস ভালো, মানে নর্মাল যে তথাকথিত হাততালি দিয়ে বেরোনো হল থেকে সেই জিনিসগুলো নেই যেটা আমি তখনও বললাম। অবশ্যই তার সঙ্গে ইন্টারেস্টিং, কারণ অনিন্দ্যদার অভিনয়টাই আমরা দেখেছি যে একদম অন্য ধরনের একটা অভিনয় করে অনিন্দ্যদা সবসময়, তাই চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম। এটুকুনি জানি, এটুকুনি বুঝতে পারছি যে এই কাজটার মধ্যে একটা নতুন কিছু পাবো, নতুনত্ব থাকবে। সেটার জন্যই আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস অনিন্দ্যদার এই নতুন কাজটার জন্য, আশা করছি খুব ভালো হবে। ছবিটা দেখে নিই, তারপর উত্তরটা তোমাকে দেবো। আর না, কনসেপ্টটা খুব ভালো লেগেছিলো, আমরা তো খুব গতানুগতিক স্টোরিতে বিলিভ করি, এখানে সেই স্টোরিটা নয়। আমি যখন স্ক্রিপ্টটা পেলাম, আমার পড়ে যথারীতি বুঝতে একটু টাইমই লেগেছিলো। নিশ্চয়ই আমরা তো এখন নতুন, যত নতুন কনসেপ্ট আসছে তো আমরা ভালোভাবেই নিচ্ছি, এটাও আশা করি ভালোই হবে।